আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা দেখছেন বরিশাল অ্যানিমাল টিভি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিভাবে যার শক্তি বলে সেই দখল করে নেয় সেটাই দেখাতে যাচ্ছি এবারের ভিডিওতে। দেখতে থাকুন কি প্রকারের অ্যাটাক হয়ে থাকে। দেখতে মনে হয় স্বাভাবিক একটা প্রাণী, কিন্তু তার অ্যাটাকের সিস্টেমগুলো দেখুন, কত বড় ঠোঁট, কত বড় জিব্বা দিয়ে সে অ্যাটাক করে। তার কোনো হাত পা দাঁত কিছুরই প্রয়োজন হয় না। দেখতেই তো পাচ্ছেন কীভাবে সে অ্যাটাক করছে। তারপরে দেখবেন যে টার্গেট যদি সঠিকভাবে হয় তাহলে টার্গেট মিস হয় না। দেখেন সে কীভাবে সিংহটি একটি উড়ন্ত পাখিকে অ্যাটাক করে নিজের খাবারে পরিণত করে নিল। এখানে দেখেন সাপ আর বাঘের সাথে কি সাপের কখনো সামঞ্জস্য হয়। তারপর দেখেন একটি মাছ, আস্ত মাছ কিভাবে সে পাখিটিকে গিলে ফেলবে। মনে হচ্ছে একটা আমাদের এটা দেশীয় হাঁসের মতো, কিন্তু এটি হাঁস নয়। দেখুন এখানে দেখতে থাকুন একটা বড় ধরনের গিরগিটি একটি সাপ কিভাবে আস্ত গিলে ফেলছে। দেখছেন এগুলো একদম নতুন চমক। এই নতুন চমক দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং কমেন্টস করে, তারপরে যদি পারেন একটি শেয়ার করে দিন। এই ঈগলের যুদ্ধ, ঈগল কিভাবে তাদের হয়তো কোনো একটা খাবার নিয়ে তার হয়তো তাদের মাঝে দ্বন্দ্ব হচ্ছে, তাই তারা খুবই দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। ও ঈগলের দ্বন্দ্ব খুবই চমৎকার। তারপরে দেখুন সাপের অ্যাটাক, কিভাবে সাপ মাছ অ্যাটাক করে নেয়। দেখছেন সাপ কিভাবে মাছ অ্যাটাক করে নেয়। এখানে এ বাঘ শিকার করছে কুমিরকে, দেখছেন আয় হায় রে, তো চমৎকার। বাঘ কুমির আক্রমণ করে নিয়ে গেল, বাঘের খাবার হয়ে গেল কুমির। অল্প সময়ের মধ্যে সে তার ফয়সালা হাসিল করে নিল। এখানে হচ্ছে কি, অনেক বড় প্রাণী জিরাফ, কিন্তু অনেকগুলো সিংহের কাছে সে হার মেনে গেল। অনেক বড় প্রাণী হয়েও কিছুই করতে পারলো না। এখানে দেখেন একটি ইম্পালা জীবিত, কিন্তু বাঘের বাচ্চাগুলো সে জীবিত ইম্পালাটাকে কিভাবে খেয়ে নিল। এবারে এপিসোড নতুন চমক, জীবিত জেব্রাকে অনেকগুলো সিংহ একবারে টেনে মিশ্রে তাদের সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে খেয়ে নিল। অল্প সময়ের জন্য, বেশি সময় লাগেনি একটি আস্ত জেব্রাকে ছিন্ন ভিন্ন করে খেয়েতে। তাই দেখুন এবং পাশেই থাকুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখছেন হাই হাই রে, আয় হাই রে, আয় হাই রে, কীভাবে সে এখনো কিন্তু জেব্রাটা জীবিত অবস্থায় একজন গল্প